Assalamualaikum. Hello friends, welcome to my YouTube channel. Shabai ke shakotom. To bondhura, aajke amra khub shohoje ekti anara shaka shikbo. Tahole bondhura video ti shuru kori. Bondhura anara shakar jonno amra ekti kagoj, ekti scale ebong ekti pencil nebo ebong kagojer upore scale niye amra shuja kore mot tinti dag debo. Tinti dag dewar pore maskhane je dagti o dager niche ebong upore duti choto choto dag dewar pore dag gulo ek side theke ghurie anbo ebong opor side o ghurie anbo. Ebar dekhte parcho tumra lomba ekti gol hoyeche. Ei gol ta mone hocche ki anarosher bhitore je shape ta seta holo. Ekhon amra dag gulo moshe debo. তো বন্ধুরা দাগগুলান মোছার পরে আমরা আনারসের উপরে যে পাতা থাকে সে পাতা আঁকাবো। তোমরা অনেকে মনে করো পাতা আঁকানো অনেক কঠিন, আসলে কঠিন নয়। তোমরা শুধু খেয়াল করে এবং মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা শিখে নিতে পারবে কিভাবে পাতা আঁকাতে হয়। তো দেখো আমি কিভাবে পাতা আঁকাচ্ছি। বন্ধুরা আনারসের উপরে পাতাগুলো আঁকানো হলো এবং একই নিয়মে আনারসের নিচে যে পাতা থাকে সেটা আঁকাবো। তো তোমরা দেখতে থাকো আমি নিচের পাতাগুলো কিভাবে আঁকাই। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা সহজে একটি আনারস আঁকানো শিখে নিতে পারবে। তো বন্ধুরা আনারসের উপরে এবং নিচে পাতা আঁকানো হলো, এবার মাঝখানের যে অংশটাকে সেটা আমরা আঁকাবো। তো তোমরা সবাই জানো আনারসের মাঝখানে কাঁটা থাকে, যেহেতু কাঁটা থাকে তো আমরা সেজন্য আনারসের মাঝখানে কাঁটা দেব। এই জন্য আমরা কিছু দাগ দিয়ে নেব। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে এবং কোন প্রসেসে কাঁটাগুলো মানে দাগ দিচ্ছি, তোমরা খেয়াল করো। কিন্তু এবার আনারসে দাগ দেওয়া হয়ে গেলে এবার আমরা আনারসের সাইডে একটু কাঁটা কাঁটা দেখাবো। তো বন্ধুরা এবার আনারসের মাঝে কিভাবে কাঁটা আঁকাতে হয় সেই জন্য তোমরা স্ক্রিনে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা খুব সহজে শিখে নিতে পারবে আনারসের মাঝে কিভাবে কাঁটা আঁকাতে হয়। তো বন্ধুরা তোমরা দেখতে পারছো আমার খোপটা কেমন আঁকা বাঁকা হয়ে গেছে। এই খোপের ভিতরে আমরা এর মতন করে ডাক দিব। তো তোমরা সম্পূর্ণ খোপে এরকম করে ডাক দিয়ে নেবে। তো বন্ধুরা আমার আনারস আঁকা প্রায় সম্পন্ন হলো, এখন আমি রং করব। তো চলো কিভাবে আমি রং করি। রং করার জন্য প্রথমে আমি একটি হলুদ রং নিব এবং আনারসের পুরো বডিতে আমি সেই হলুদ রংটি দিয়ে দিব। তো বন্ধুরা আনারসের ভিতরে হলুদ রং দেওয়া সম্পন্ন হলো। এখন আনারসের ভিতরে আরও অনেক গ্রাফি আছে যে কাজগুলো করলে আমরা আনারসটিকে রিয়েলভাবে ফুটিয়ে তুলতে পারবো। তো যারা ছোট তারা আনারসের ভিতরে এই হলুদ রংটি রেখে দিলে চলবে, আর যারা একটু বড় আনারস আঁকাতে পারো তারা আনারসের ভিতরে দেখতে পারছো নিচ দিয়ে কিভাবে আমি কমলা কালারের রংটি করে দিছি। তোমরা ঠিক একই নিয়মে এই রংটি করবে। এরপরে আমরা সবুজ রংটা নিয়ে আনারসের উপরের সাইডে মানে খোপের যে উপরের সাইডগুলো আছে সেগুলো আমরা একটু হালকা করে উপর দিয়ে আমরা সবুজ রংটি দিয়ে দিব। তো দেখতে থাকো কীভাবে আমি সম্পূর্ণ আনারসের সবুজ রংটি দিই। বন্ধুরা সবুজ রং তো দেওয়া শেষ হলো, এখন আমরা আনারসের নিচে যেখানে কমলা কালারের রংটা দিছিলাম সেটা আর একটু গাঢ় করার জন্য আমরা খয়েরি কালারের রংটি নিয়ে সেই জায়গায় একই নিয়মে দিব। এবার বন্ধুরা আমরা এর মতন যে কালো দাগগুলো দিছিলাম সেগুলোর উপরে আমরা আরেকটু গাঢ় করার জন্য কালো যে রংটি আছে সেটি তার উপরে একটু গাঢ় করে দিব। এবার আমরা ওই কাটার উপরে সবুজ রংটি নিয়ে হালকা করে সবুজ রংটি সম্পূর্ণ কাটার উপর দিয়ে দিব। তোমরা দেখতে থাকো আমার আনারসের বডিটি রং করা সম্পূর্ণ হলো। এখন আমরা আনারসের উপরে এবং নিচে যে পাতাগুলো আছে সেগুলো নিয়ে আমরা সবুজ রংটি নিয়ে হালকা করে দিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো
তো বন্ধুরা, এই পাতাগুলো আমরা সম্পূর্ণ করার জন্য এবং রিয়েল রূপ দেওয়ার জন্য আমরা নিচে সবুজ গাঢ় সবুজটি নিয়ে একটু গাঢ় করে নিচে দিব, যাতে পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। বন্ধুরা, এবার আমি নীল রংটি নিয়ে একই নিয়মে গাঢ় করে নিচ দিয়ে দিব। তো বন্ধুরা, এবার আমরা হলুদ রংটি নিয়ে পাতার উপর সাইডে হলুদ রংটি করে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।